দেশের স্বার্থ বিরোধী কোন কাজ জাতি পিতার কন্যা করতে পারে না বললেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্প বাস্তবায়নের আশাবাদ প্রধানমন্ত্রী দিল্লি সফরে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে দাবি ফোকলের খালেদা জিয়াকে সুস্থ করার একমাত্র পথ লিভার ট্রান্সপ্লান্টিং পানি নামলেও নতুন সমস্যায় সিলেট অঞ্চলের দুর্গতরা খাবার ও পানি তীব্র সংকট না খেয়ে রাত্রিযাপন করছেন অনেকেই মালয়েশিয়া পাঠানোর কথা বলে সারা তিন কোটি টাকা নিয়ে লাপাত্তা নওগাঁর সাজেদুর জমি বিক্রি করে সর্বশান্ত সত্তর পরিবার এবং সহজ টার্গেটও তারা করতে পারল না বাংলাদেশ ইতিহাস গড়ে বিশ্বকাপ সেমিতে আফগানিস্তান স্বপ্নভঙ্গ অস্ট্রেলিয়ার দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে সঙ্গে আছে আমি শারমিনার্সি এবারে বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা দেশ বিক্রির কথা বলে তারাই ক্ষমতার জন্য প্রতিবেশী দেশের কাছে ধরা দেয় সাম্প্রতিক ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরো বলেন তিস্তা প্রকল্প বাস্তবায়ন চীন এবং ভারত দুদেশের সঙ্গেই আলোচনা চলছে বিস্তারিত রিপোর্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত একুশ ও বাইশ জুন ভারত সফর করেন প্রধানমন্ত্রী এই নিয়ে সকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন সময় সাংবাদিকদের উঠে আসে দেশের মধ্য দিয়ে ভারতের পণ্যবাহী নতুন রেল চুক্তির প্রসঙ্গটি বাংলাদেশের মানুষের রেল হচ্ছে আবেগের জায়গা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যারা দেশ বিক্রির কথা বলে প্রকাশ্যে ভারতের বিরোধিতা করলেও ভারতে গিয়ে ক্ষমতার জন্য তারাই পা ধরে বসে থাকেন সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ যেখানে বিক্রি আমরা করি না যারা কথা বলে তারা বেঁচার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে এই নিয়ে বসেই থাকে এটা হলো বাস্তবতা শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না সংবাদ সম্মেলনে উঠে আসে আলোচিত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মহম্মদ ইউনুসের বিরুদ্ধে চলমান মামলার বিষয়গুলো জবাবে প্রধানমন্ত্রী বলেন ডক্টর মহম্মদ ইউনুস যাদেরকে বঞ্চিত করেছে তারাই মামলা করেছে সরকার কিছুই করেনি তো লেবাররা মামলা করেছে মামলা কিন্তু সরকার করেনি লেবাররা লেবার কোর্টে মামলা করছে সেই মামলায় সে শাস্তি পেয়েছে এখানে আমার কি দোষ এমনকি যশোরের যে একটা এলাকায় হিলারি ক্লিন্টনকে নিয়ে যে সমস্ত পরিবারকে মাইক্রোক্রেডিট দিয়েছিল সে পরিবারগুলি কোথায় এখন খোঁজ করেন জমি জবা সব বেঁচে দিয়ে ওখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয় অনেকে আত্মহত্যা করেছে এ সময় প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে এই সফরের আলোচনার বিষয় তুলে ধরেন মানে হিমালয় রেঞ্জের যে নদীগুলি চলে আসে এই নদীগুলি নিয়েই কিন্তু নানা ধরনের দ্বন্দ্বও আছে সমস্যাও আছে আবার সমাধানের পথও আছে আমাদেরকে চীন তারাও প্রস্তাব দিয়েছে ভারতও প্রস্তাব দিয়েছে অবশ্যই আমি এটা বিবেচনা করব কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে আমি সেটাই গ্রহণ করব কোন প্রস্তাবটা নিলে আমার মানে লোন কতটুকু নিলাম কতটুকু আমাকে শোধ দিতে হবে দিতে কতটুকু পাবো এসব কিছু বিবেচনা করেই তো আমাদের করতে হবে যারা দুর্নীতি করে সম্পদ গড়েছে তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন অর্থের নেশায় পড়লে দেশ ছেড়ে পালাতে হয় এটি প্রমাণিত শামীমা আক্তার দেশ টিভি ঢাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বারবার বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানালেও হত্যার উদ্দেশ্যেই তার উন্নত চিকিৎসায় সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি কারো কাছে বিক্রি হলে এখন ক্ষমতায় থাকতো ভারতকে সব উজাড় করে দেয়ার ফল আওয়ামী লীগ কি পাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব এ সময় তিনি বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বেআইনি ও অসাংবিধানিকভাবে আটকে রেখেছে সরকার কারাগারে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি এখনো লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন হলো তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসায় বাধা দিচ্ছে সরকার সম্প্রতি ভারত সফরে গিয়ে করা চুক্তি ও স্মারক নিয়ে সাংবাদিকদের করা মির্জা আন্দোলন ভারতের বিরুদ্ধে নয় বরং বর্তমান সরকারের বিরুদ্ধে কারণ তারা দেশের স্বার্থে ভারতের সাথে দেন দরবার করতে ব্যর্থ বিভিন্ন জটিল রোগে ভুগছেন চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রাণের প্রেরণের সুপারিশ করেছে দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানানো হয়েছে এমনকি পরিবারের পক্ষ থেকে দুইবার তার বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশ নেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে বিএনপির সৃষ্টি হয়েছে আপনার দেশের সার্বত রক্ষার স্বার্থে এটা আপনার প্রথম কথা আর কি এবং বিএনপি দেশের সার্বত্ব এবং আপনার স্বাধীনতা রক্ষার জন্য বিএনপি সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভি বাজার ও লালমনির হাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এখনো পানি বন্দী হাজারো পরিবার অনেক এলাকায় এখনো পৌঁছায়নি ত্রাণ এতে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন দুর্গতরা সহকর্মীদের তথ্য ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট তিন হাজারের বেশি বর্গ কিলোমিটার আয়তনের সুনামগঞ্জে ছোট বড় হাওরের সংখ্যা একশো সাঁত্রিশটি এসব হাওরে ধান কাটা শেষে যখন নতুন পানি আসে তখন হাওর পারের মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ হয় তবে এবছর তার উল্টো চিত্র হাওরের নতুন পানি যেন অভিশাপ হয়ে এসেছে এই অঞ্চলের মানুষদের জন্য পানি কিছুটা কমলেও এখন অব্দি পানিবন্দী হাজারো পরিবার তাদের অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে মেলেনি আশানুরূপ ত্রাণ তিন দিন পানি টাকা একটা বাঙ্গা নৌকো দেয় আমরা তিন দিন আফাল খাইছি আমরা আল্লাহ দিলে তো গেরাম মেম্বার আছে তারও আমরা দেখলো না এদিকে মৌলভীবাজারের মনুধুলাই নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কুশিয়ারার পানি এখনও বিপদ সীমার উপরে এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন হাওর বেষ্টিত কুলাউড়া জুরি ও বড়লেখার মানুষ তিন উপজেলার হাওর অঞ্চলের প্রায় তিন লাখ মানুষ এখনও পানিবন্দী খেয়ে না খেয়ে দিন কাটছে দুর্গতদের সরকারি কোনো বরাদ্দ আমরা পাই নাই কোনো কিছু আমরা দেখা সাক্ষাৎ তো করে নাই আমরা পাইও না ওর পাইতা আর গিয়া মাছাং পাইতা আর বাদে 200 51 কইরা কইরা তা অবস্থা থাকতা আছে আর কি কষ্ট কইরা কি করব হবিগঞ্জে মঙ্গলবার দুপুর পর্যন্ত কুশিয়ারার পানি কমে বিপদ সীমার এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় লোকালয়ের পানি হাওরে নামায় প্রধান খাল নালা ভরাট থাকার কারণে পানি নামছে ধীর গতিতে এতে ভোগান্তি আরও দীর্ঘ হওয়ার শঙ্কা বন্যা দুর্গতদের এছাড়া এখনো ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে থাকায় ভোগান্তিতে চল্লিশ হাজারের বেশি মানুষ লালমনিরহাটের তিস্তার পানি কমায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি নামলেও ফুটে উঠেছে ক্ষতচিহ্ন ভেঙে গেছে গ্রামীণ কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত এছাড়া আদিতমারি উপজেলার গরিবুল্লাপাড়া চণ্ডিমারি এবং সড়ক উপজেলার কালমাটির কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন এতে অন্তত পাঁচ হাজার বসত ভিটা একাধিক মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান ভাঙন হুমকিতে পড়েছে চর এলাকা যে সমস্ত বাদামের আবাদ ছিল সে আবাদ নষ্ট হয়েছে বাদাম উঠাইতে পারে নাই ফসলের ক্ষতি হয়েছে এবং নদী ভাঙনে দেখা দিয়েছে পুনরায় আমাদের নদী ভাঙন শুরু হয়ে গেছে এবং বাড়ি অনেক ভেঙে গেছে এবং এখনো ভাঙতেছে ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবি ঝুঁকিপূর্ণদের ফারজানা ইসলাম নিউজ ডেস্ক দেশ টিভি ভাগ্য ফেরানোর জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ পাড়ি দেয় বিদেশে সিঙ্গাপুরেও রয়েছে লাখ লাখ শ্রমিক কিন্তু কোনো সমস্যায় পড়লে পাওয়া যায় না হাই কমিশনের কোনো সহায়তা বিশেষ করে পাসপোর্ট রিনিউ করতে লাগে দীর্ঘ সময় পাসপোর্ট নিয়ে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেন দোষারোপ করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই আর বিশেষজ্ঞরা বলছেন সরকারের সদিচ্ছার অভাব তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর দেশটিতে বিদেশি শ্রমিকদের চাহিদা বরাবরই বেশি গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য শীর্ষ পাঁচ গন্তব্যের একটি এই সিঙ্গাপুর সেদেশে বেশিরভাগ কর্মী নিয়োগ হয় নির্মাণ খাত ও জাহাজ নির্মাণ শিল্পে গত বছর বাংলাদেশ থেকে মোট তিপ্পান্ন হাজার দুশো পঁয়ষট্টি জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে কেমন আছে বাংলাদেশ শ্রমিকেরা বলছেন দিন দিন কাজ কমে যাচ্ছে তবে নিয়মকানুন মেনে চললে অন্য দেশ থেকে সিঙ্গাপুরের পরিবেশ অনেকটাই ভালো সবসময় মন তো দেশেই পড়ে থাকে মনে চায় তো পারলে প্রতি মাসেই যায় কিন্তু যাওয়া তো আর যায় না যখনই সময় হয় তখনই আমরা আবার চলে যাই উড়ে যাই মঞ্চায় প্রতিদিন উড়ে যাই খারাপ তো অবশ্যই লাগে ঠিক আছে তা অনেক সময় দেখা যায় সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়া হয় না অনেক সময় করার নাই অনেক সময় টাইম মেনটেনেন্স হয় না এটা হয় না তো দিন দিন কাজের পরিমাণ খুবই ঘাটতি ঠিক আছে আপনার বেতন একই কোম্পানি একই রকম দিতেছে এই দিক থেকে দেখলে দেখা গেছে আপনার মানে সব মিলাই মোটামুটি এখন সিঙ্গাপুরের যে প্রবাস জীবন যাপন দিন দিন খুবই টাফ হয়ে যাইতেছে হাই কমিশন নিয়ে অভিযোগের শেষ নেই প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট নবয়ন নিয়ে রীতিমতো প্রায় হয়রানি হতে হচ্ছে তাদের নেই কোনো সমাধান কোনো হেল্প করে না সাহায্য করে না আমরা পাসপোর্ট করতে গেলে পাসপোর্টের রেনিউশন করতে গেলে আমাদের খুব হয়রানি করে একজনে জানে না দেখা গেছে চার মাস আসছে পাসপোর্টের মেয়াদ বাট হে অন ই পাসপোর্ট করবো এখন মানে সাডেনলি আসছে আসলে এখন ওনার অ্যাপয়েন্টমেন্টটা দেখা গেছে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে ওনার অ্যাপয়েন্টমেন্টটা আপনার দিয়ে দিছে পরে এইগুলা সমস্যা হয়ে যাওয়ার সম্মুখীন হয় আমরা যখন যাই দেখা যাচ্ছে অ্যাপ্লাই করো ই করো মানে খুবই ঝামেলা করে অন্য অন্য যেমন ইন্ডিয়ান হাই কমিশন যে টেক কেয়ার বাংলাদেশ আমি যে কোনো একটা জিনিস আমাদের একটা পাসপোর্ট দিলে এক মাস লাগে আর ওদের লাগে মাত্র দুই দিন কারণ হাই কমিশনটা যেখানে রাখা হয়েছে আপনি যদি গুগলও সার্চ করেন বিল্ডিংয়ের চারিদিক দিয়ে ঘুরাইবো কিন্তু জায়গাটা দেখায় না অন্যান্য কান্ট্রি যায় যেমন ইন্ডিয়া যায় আমাদের পার্শ্ববর্তী বন্ধু কান্ট্রি পাঁচ দিন থেকে ছয় দিন আর আমাদের অ্যাপ্লাই করতে লাগে পঁচিশ ডলার আপনার পাসপোর্ট রিনিউয়ালে লাগে দুইশো দশ ডলার আর এমার্জেন্সি ভাবে করতে গেলে দুইশো নব্বই ডলার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেন স্বীকার করলেন হয়রানির কথা জানান দুর্নীতির কারণে এসব সমস্যা সৃষ্টি হচ্ছে অনেক সময় নেই কেন সময় নেই আই ডোন্ট নো ওদের জিজ্ঞেস করতে হবে অ্যান্ড দুশের ভাগই হয় পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু তারাই ব্যাটা ভাটা নিয়েছে

এইখানে সমন্বয়হীনতাটা রয়েছে দূতাবাসের ক্ষেত্রে যতই আমরা বলি না কেন যে না আমরা একসাথে কাজ করি একই অফিসে বসলেই তো একই সাথে কাজ করা আসলে হয় না আমাদের প্রবাসী ভাই বোনেরা তারা যোগাযোগ করেন কিন্তু সেখান থেকে হয় ফোন কেউ রিসিভ করে না করলেও বলেন যে পরে যোগাযোগ করবেন ইত্যাদি এমনও আমরা জানি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যে ওয়েজার ওয়েলফেয়ার বোর্ডের ফান্ড আছে এই লেবার কর্মকর্তারা যারা নিয়োগ হয় তাদের জন্য যে গাড়ি বরাদ্দ হয় অর্থাৎ আমার শ্রমজীবী মানুষের টাকায় যে ওয়েলফেয়ার বোর্ড সেই ওয়েলফেয়ার বোর্ডের টাকায় কেনা গাড়ি দূতাবাসে সেইটা ব্যবহার হচ্ছে প্রোটোকলের জন্য সরকারের সমন্বয়হীনতাকে দায়ী করলেন এই অভিবাসন বিশেষজ্ঞ তপিক মাহমুদ মুন্না দেশ টিভি ঢাকা মালয়েশিয়া পাঠানোর কথা বলে সাড়ে তিন কোটি টাকা নিয়ে লাপাত্তা নওগাঁর সাজেদুর রহমান প্রতারিত হন বিদেশ যেতে ইচ্ছুক জেলার সত্তর জন অনেকের হাতে ধরিয়ে দেওয়া হয় ভুয়া টিকেট ও ভিসা জায়গা জমি বিক্রি করে দালালকে টাকা দিয়ে বিদেশ যেতে না পেরে সর্বশান্ত এইসব মানুষ সহকর্মী কাজী কামাল হোসেনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন মালয়েশিয়া যাওয়ার জন্য ভিসা টিকিট নিয়ে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে আসেন রাজু রবিউল মাহবুব সহ আরো কয়েকজন কিন্তু বিমানবন্দরে এসে তাদের মাথায় হাত জানতে পারলেন ভিসা টিকিট দুটোই ভুয়া নকল ভিসা এবং নকল টিকিট বুকিং দেওয়ার কথা বলে বুকিংয়ের টিকিট নিয়েছে নিয়ে আমাদেরকে বলেছেন সবাই সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকাটা দাও যে আমার আসলে বেঁচে থাকা ঠিক না মৃত্যুবরণ করা উচিত আমি কিছু বুঝতে পারছি না আমি টাকা দিতে দিতে আজ নিশ্চয় এভাবে ভুয়া ভিসা টিকিট দিয়ে সত্তর জনের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে প্রায় সাড়ে তিন কোটি টাকা হাতিয়েছে নওগাঁর আত্রাই উপজেলার জগদ্দাস গ্রামের সাজেদুর রহমান বর্তমানে লাপাত্তা এক সময়ের এই মালয়েশিয়া প্রবাসী সাজেদুর গ্রামের সহজ সরল মানুষ মালয়েশিয়া যাওয়ার জন্য জমি জমা স্বর্ণালঙ্কার গরু ছাগল বিক্রি ও ঋণ করে কয়েক দফায় টাকা দেন সাজেদুরকে টাকা নিয়ে অনেক ঘুরেও তার মাধ্যমে বিদেশ যেতে পারেননি কেউ এরপর এই সব ভুক্তভোগীদের কেউ কেউ হাতে পান এই ভুয়া ভিসা টিকেট এখন সর্বসント এই মানুষের অনেকেই ঋণের চাপে বাড়িছাড়া ব্যাংকের টাকা তুলিসি সুদ টাকা লিসি লিয়াইভাবে ছাড়টা নেছি 5 লাখ টাকা কিস্তিতে তুলে তিন তিনবারে টাকা দিছি আমি পাঁচ 5 লাখ 85000 টাকা ওর কাছে পেট দিছি দাওয়া পড়ো ওই তালবাহানা आखো না ছাড়িছ না এসব বিষয়ে সাজিদুরের সঙ্গে যোগাযোগ করা হলে আশ্বাস দেন ভুক্তভোগীদের বিদেশে পাঠানোর আর পুলিশ বলছে লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা তাদের মালয়েশিয়াতে এনে যেভাবে হোক তাদের কাজ যেটা বা কোম্পানি কিছু ঠিক রেখে তাদের মালয়েশিয়া না কাজ দেওয়া আমার লক্ষ্য হয় অভিযোগ পেলে আমরা প্রপারলি এটি তদন্ত করব তার যতগুলো অপরাধ প্রমাণিত হবে সবগুলোর আমরা চার্জশিট দাখিল করব এবং ভুক্তভোগী মানুষগুলো যারা টাকা দিয়ে প্রতারিত হয়েছে তাদের এই প্রতিকার যেন তারা দ্রুত পায় এই বিষয়ে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে করণীয় যা যা আছে আমরা সবগুলোই করব ভুক্তভোগীদের চাওয়া শিগগিরই প্রতারক সাজেদুরের কাছ থেকে টাকা উদ্ধারে পদক্ষেপ নেবে প্রশাসন নিউজ ডেস্ক ঈদের পরও উত্তাপ ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজার আকাশ দামে বিক্রি হচ্ছে ডিম ও কাঁচামরিচ আর আগের বর্ধিত মূল্যে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ সহ সব ধরনের সবজি ঈদের পর বয়লার মুরগির দাম কিছুটা কমলেও অপরিবর্তিত গরু ও খাসির মাংস এবং সব ধরনের মাছ আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব ঈদের পর অনেকটাই ক্রেতা শূন্য থাকে রাজধানীর বাজার এতে দামও কিছুটা কমে যায় তবে এবার ভিন্ন চিত্র বাজারে ক্রেতা কম হলেও আলু পেঁয়াজ রসুন সহ নিত্য দাম চড়া ঈদের পর নানা অজুহাতে দাম বেড়েছে মরিচের এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো আশি টাকায় ডিম বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা ডজন খুচরায় প্রতি পিস ডিমের দাম পনেরো টাকা দেখা গেছে কি এখন কলেস্ট্রল স্টক করে দিয়ে দিতে আছে এই কয়দিন পরে মনে করেন দশ পনেরো দিন পরে মানুষজন আসবে ডাকা আবার সরাসরি আবার দাম বাড়িয়ে বিক্রি করবো কিন্তু কারণ বাজার থেকে কিনা ওখানে কিনা দুশো টাকা ওখান থেকে গাড়ি ভাড়া খরচ বিশ টাকা এই বিশ টাকা আমাদের লাভ আলু ষাট টমেটো একশো চল্লিশ বেগুন একশো টাকা দরে বিক্রি হচ্ছে আদার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ ও রসুন উচ্চ মূল্যের জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা কেন বেশি এটা তো আসলে সবাই আমরা যদি বেশি দাম দিয়ে কিনতে বেশি হবেই ঠিক আছে আমাদের উচিত যেটা বেশি দাম সেটা না খাওয়া মাঝখানে মধ্যসত্ত্ব বহি নানান ধরনের এই পুলিশ থেকে শুরু করে নানান কিছু পাইকার আরদ্দার এই যে বিভিন্ন জায়গায় যে ঢুকে 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 এগুলো দাম বেড়ে আছে এখানে হয়তোবা সিন্ডিকেটের কোনো কারণ থাকতে পারে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আমাদের আমরা যারা ভোক্তা তাদের কাছে বেশি দামে বিক্রি করতেছে ঈদের পর ব্রয়লার মুরগি কেজিতে বিশ থেকে তিরিশ টাকা কমে একশো আশি থেকে একশো নব্বই টাকা বিক্রি হচ্ছে আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস স্বস্তি নেই মাছের বাজারেও পাঙ্গাস দুইশো থেকে দুশো বিশ তেলাপিয়া দুশো বিশ থেকে দুশো তিরিশ ও রুই তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকায় বিক্রি হচ্ছে দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়েছে সাধারণ মানুষ শাহেদুজ্জামান সাকিব দেশ টিভি ঢাকা ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ তবে টিকিট নৈরাজ্যে বিড়ম্বনার শেষ নেই যাত্রীদের পরিস্থিতি জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম রফিক বাসের টিকিট নিয়ে কি ধরনের সমস্যা হচ্ছে আর কি বলছেন পরিবহন কর্মীরা বিস্তারিত জানাবেন আপনি জানেন যে ঈদ হবার আজকে নবম দিন যারা ঈদে ছুটিতে এই অঞ্চলে এসেছিলেন তারা কিন্তু ফিরতে শুরু করেছে। তবে আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের কামারপাড়া বাস স্ট্যান্ডে এটি ঢাকাগামী কোচ স্ট্যান্ড আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাত্রীদের কিন্তু খুব একটা চাপ নেই যাদের ছুটি শেষ হয়েছে তারা কিন্তু অনেকে চলে গেছে কিন্তু এখানে যে টিকিটের নৈরাজ্য সেটি কিন্তু অব্যাহত রয়েছে আজ আমরা এখানে এসে যারা যাত্রী ঢাকাগামী যাত্রী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং যারা বাসের এখানকার পরিবহনের সংশ্লিষ্ট তাদের সঙ্গে কথা বলেছি যারা যাত্রী তারা বলছে। যে আটশো টাকার টিকিট বারোশো থেকে পনেরোশো এবং এসি গাড়ির পনেরোশো টাকার টিকিট একুশশো থেকে একত্রিশশো বা তিন হাজার টাকা পর্যন্ত নিচ্ছে এটি কিন্তু অত্যন্ত হয়রানি বলছে তারা বলছে আর কিন্তু বাসের যারা এখানকার সংশ্লিষ্ট রয়েছে তারা বলছে যে বিআরটি এর যার নির্ধারিত ভাড়া সেই ভাড়া নিচ্ছে কিন্তু বাসের যারা এখানকার বা শ্রমিক যারা রয়েছেন তাদের কথার সঙ্গে কিন্তু যাত্রীদের কথার কোনো মিলেনি আমরা এখানে একজন যাত্রীর সঙ্গে কথা বলতে চাই তিনি এখানে টিকিট কেটেছেন কিছুক্ষণ আগে তো কত টাকা নিয়েছে কি পরিস্থিতি এখানকার আসসালামু আলাইকুম আসলে মানে বিষয়টা হচ্ছে ঈদ পেরিয়ে গেছে ঈদের যে ট্রেভিংটা ছিল এটাও শেষ হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে এখনো। টিকিটের যে সংকট এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে আমার মনে হয় কারণ এখনও টিকিট এই যে আজকে একটু আগেই হানিফ ভলবোতে দুটার গাড়িতে আমার চারজন ভাইকে পাঠালাম ঠিক আছে চারটা টিকিট আমার কাছে পঁচিশশো টাকা করে নিয়েছে মানে চারটা টিকিটে আমার দশ হাজার টাকা চলে গিয়েছে ঠিক আছে অথচ এই টিকিটের দাম কিন্তু আজকে থেকে ঈদের দশ দিন আগেও ছিল এক পনেরোশো টাকা করে টিকিট ছিল আমরা একটা ডিসকাউন্ট দিয়ে বা বারো তেরোশো টাকাও পেয়েছিলাম ঠিক আছে কিন্তু দেখেন আজকের দিন ঈদ পার হয়ে যাওয়ার পরে ঈদের ক্রেভিং শেষ কর্মব্যস্ততা সবার শুরু হয়ে গেছে কিন্তু সেই টিকিটের যে কৃত্রিম মানে সংকটটা তৈরি করা হয়েছে এটা কাটছে না এটার পিছনে কারা আছে এটা আমি উদ্বোধন কর্মকর্তার কাছে দাবি জানাবো যেন এটা বের করে ভোগান্তি থেকে আমাদেরকে মুক্তি দেয় তবে আমি হ্যাঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এই কারণেই যে তিনি পরিবহন ব্যবস্থাকে সুন্দর করেছেন আমরা আমরা শুনছিলাম যে এখানকার একজন যাত্রী যিনি যাচ্ছিলেন তো এখানকার আমরা পরিবহন সংশ্লিষ্ট সঙ্গে কথা বলছি তারা বলছে বিআরটি দুই দফায় এসে এসেছিল কিন্তু বাস্তবে যে টিকিট নৈরাজ্য টিকিট সংকট দেখা হচ্ছে আগামী সাতাশ তারিখ পর্যন্ত কোনো বাসের টিকিট নেই যাত্রীরা এসে ফিরে যাচ্ছেন তবে বাস কাউন্টারের বাইরে অতিরিক্ত টাকায় টিকিট মিলছে এমনটি অভিযোগ রয়েছে তো নেনছি এই ছিল উত্তরবঙ্গ থেকে ঢাকা গামী যাত্রীদের বাসের টিকিট নিয়ে নৈরাজ্যের সংবাদ ছিড়ে এই রংপুর থেকে রফিক আপনাকে ধন্যবাদ দর্শক রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম এবার দেশটিভির নিয়মিত আয়োজন জন দুর্ভোগের খবর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নয় নম্বর ওয়ার্ডের রূপনগর স্টার্ন হাউজিং এলাকা এলাকাটাতে বিপুল সংখ্যক মানুষের বসবাস থাকলেও এলাকার রাস্তাঘাট আট থেকে দশ বছর যাবৎ বেহাল দশা সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা আর ভাঙাচোরায় চরম ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের এ নিয়ে জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিল কমিনি ভোগান্তি বিস্তারিত ইফতেকার রেজা রিপোর্টার সড়কটিতে কৃষ্ণচূড়া গাছগুলোর দিকে তাকালে প্রাণ জুড়িয়ে যাবে যে কারো তবে সড়কটিতে গাড়ি চলাচলের চিত্র দেখলে যে কারো হুশ উড়ে যাবে নিমিশেই মালামাল নিয়ে চলাচলে পাওয়া যায় না কোনো গাড়ি ঝাঁকুনিতে আরো অসুস্থ হয়ে পড়েন এই এলাকার পথচারীরাও সাত মাস আগে আমাদের মেয়র আসছিল বিটি বালু পরে উনি একদিন আসছে সুন্দর করছে তারপরে বৃষ্টি হওয়ার পরে শুধু প্যাক হয়েছে একদিন আসছে খুব আরামে আসছে তারপরে কাদা আর কাদা এক বছর চাউল নিয়ে আসতে চাইলে আসতে চায় না বলে যে রাস্তা ভাঙ্গা যাবো না বাজার নিয়ে আসতে চাইলেও আসতে চায় না হাইটে আসা লাগে চাকা চোকা বৈশা যায় লোকজন উঠতে পারে না মানুষ চলাফেরায় কষ্ট হয় চাক্কা মুসকাই ভাঙ্গে যায় এই পথ দিয়ে রোগী নিয়ে চলাচলে যেমন সমস্যায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত তেমনি ছোট শিশুরাও দুর্ঘটনার শিকার হচ্ছে এই পথে চলতে গিয়ে বলছে তো সরাসরি তো এটা এমপি সাহেব তো এটা উদ্বেগ নিছিল যে কাজ করবে নির্বাচনের পরে উনি তো বলছিল আইসা কিন্তু তারপরে তো কোনো উদ্বেগ নিল না এখনো পর্যন্ত এটা অনেক আগে থেকে সমস্যা এটা শুনছি খালি ঠিক হবে ঠিক হবে এই পর্যন্তই রয়েছে একটা ছয় মাসের বাচ্চা দুটো মহিলা দুতু গর্ভবতী তাই এনতে লো মেডিকেলে ডেলিভারি রিস্কার মাদান আনে তো গাড়ির মাদান হয়ে দেব আপনার রাস্তায় যদি পানি জমে কোনটা ভাঙ্গা কোনটা ভালো এটা তো দেখেন না রাস্তা নামায় দিব তারপর পল্টি খেয়ে যাব এই চলতেছে রাস্তা অনেক বড় বড় কথা এই গর্তাতে ভালো ভালো দুর্ঘটনা দুই দিন একদিন পর পরই দুর্ঘটনা এখানে ঘটেই বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও সংস্কার করা হয়নি এই সড়ক অভিযোগ এলাকাবাসীর এখানে ওখানে পানি জমে থাকে প্রচুর তো সেক্ষেত্রে আমাদের অনেক কষ্টকর হয়ে যায় চলতে সময় গাড়ির থেকে অনেক সময় বাচ্চা পালাবান কাইতেও পৈরেও যায় গাড়ি কাইতে পড়ে যায় অনেক সময় দেখা গেছে ব্যানার পিচ দিয়ে মাল পড়ে যায়তেছে

তো এক সপ্তাহ ঈদের এক সপ্তাহ দশ দিন আগে আমাদের একটা টেন্ডার হয়েছে স্ট্রাঞ্জে মেইন রোডটা পর্যায়ক্রমে টেন্ডার হতে থাকবে ইনশাল্লাহ আমরা এই কয়েকদিন ভিতরে মাননীয় মেয়র এবং নিয়ে আমরা স্ট্রাঞ্জে রাস্তা উদ্বোধন করব এক দশকের দুর্ভোগ থেকে শীঘ্রই মুক্তি মিলবে এমন প্রত্যাশা এই সড়কের চলাচলকারীদের ইফতেখার রেজা দেশ টিভি ঢাকা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির কারণে চরম বিপাকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হাজার হাজার গ্রাহক ব্যবহার না করেও মাসের পর মাস গুনতে হচ্ছে অস্বাভাবিক বিদ্যুৎ বিল এরিয়ে বিদ্যুৎ অফিসে ঘুরেও মিলছে না কোনো সুরাহা গ্রাহকদের অভিযোগ মিটার না দেখে অফিসে বসে ইচ্ছে মতো বিল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ওজোপাড়ি কর্মকর্তারা ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট কুষ্টিয়ার ভেড়ামারা মারা ওজোপাটিকা অফিসে আসা এই মানুষগুলো জানেও না কিভাবে করা হয় বিদ্যুৎ বিল কেনই বা তা বাড়ে কমে শুধু জানেন একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেও গত কয়েক মাস ধরে তাদের বিদ্যুৎ বিল বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ কারো কারো টাকার বিল ঠেকেছে আট হাজার টাকায় এমন অস্বাভাবিক ভুতুড়ি বিলের ফাঁদে পড়ে হাজার হাজার গ্রাহক দিনের পর দিন ঘুরছেন বিদ্যুৎ অফিসে এরা আমাদের মিটার ভাড়া নেয় সব নাই কিন্তু আমাদের সার্ভিসটা ঠিক মতো তো দেয় না আবার অফিসে এসে সমস্যার সমাধানটা তো আমাদের করে দেয় না মাসে দশ থেকে পনেরো মিনিট কারেন্ট পড়ায় সেখানে আসছে দুশো মিনিট মানে পঁয়ত্রিশশো টাকা বিদ্যুৎ বিল মাথা নষ্ট করার মতো অফিসার লোক কেউ সাহেব দাস অ করে না আবার বসা যায় রেডিং বছার ম্যাটার পাল্টান গ্রাহকদের অভিযোগ মিটার না দেখে অফিসে বসেই ইচ্ছে মতো বিল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রযুপিকর কর্মকর্তারা এমন ভুতুড়ি বিলের হাত থেকে মুক্তি চাই তারা যেখানে ওরা চুরি করে ওদের যেখানে লাইন ভাড়া দেওয়া আছে অবৈধ লাইন আছে এই অ্যাডজাস্টটা বা ওদের যা সিস্টেম লস আছে এটা জনগণের উপর এইভাবেও তারা চাপায় দেয় চোখে 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 ধুলা পড়ছে বা দেখতে পায় নাই আর দেখতে পায় না এক মাস যেতে পারে দুই মাস তিন মাস এরকম হতে পারে না আমি যেটা ইউজ করছি আমি সেই বিল দিব আমি যে বিল ইউজ করি না আমি সেই বিলটা কেন দিব এদিকে গ্রাহকদের অস্বাভাবিক ভুতুড়ি বিলের অভিযোগের সত্যতা মিলেছে বিদ্যুৎ বিভাগের এই অফিস সহকারীর কথাই

আমাকে সময় দিতে হবে বিদ্যুৎ বিভাগের এমন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগী গ্রাহকদের নাইদাসম টিতাস কুষ্টিয়া প্রাইমারি শিক্ষা কার্যক্রমে অষ্টম শ্রেণী পর্যন্ত হবে শিক্ষার্থীরা বিনা বেতনে লেখাপড়া করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমদ সকালে সচিবালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন তিনি জানান প্রাথমিকে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হয়নি এক বছরের মধ্যে সব কিন্ডার গার্ডেন স্কুলকে নিবন্ধনের আওতায় আনা হবে এবার তিন ক্ষেত্রে আঠারো ক্যাটাগরিতে একশো জন প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন প্রধানমন্ত্রীর হাত থেকে চুয়ান্ন জন পদক গ্রহণ করবেন প্রণয়ন এবং আমাদের যে মূল্যায়নের জন্য যেটি আপনি বলেছেন এটি এখনো চূড়ান্ত হয়নি তারা আমাদের সাথে শেয়ার করেছে আমরা তারা যে সাত গ্রেডে অথবা পাঁচ গ্রেডে যেটা মূল্যায়ন করতেছে আমাদের কিছু অবজারভেশন আছে আমাদের প্রাথমিকে কিভাবে হলে ভালো হয় আমরা সেই অবজারভেশনগুলো ইতিমধ্যে আমরা এনসিটিভি দিয়েছি এনসিটিভির সাথে আমরা যৌথভাবে এটা কিন্তু এখনো চূড়ান্ত হয়নি